জিলাপি পছন্দ করেন না এরকম মানুষ কমই আছে। আজকে এক কাপ ময়দা দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি বানিয়ে দেখাচ্ছি। আর এই জিলাপিটা বানাতে আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না। পানির বোতলে জিলাপির মিশ্রণটা দিয়েই এই জিলাপিগুলো বানানো যাবে। যারা অনেক অনেক জিলাপির মিশ্রণ নষ্ট করেন, চাইলে আজকে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। জিলাপি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। মিষ্টি দই দিলে হবে না, এখানে টক দইটাই দিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারবেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ গোলা তৈরি করতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই ভালো করে করবেন, যাতে এই মিশ্রণটা অনেকটা স্মুথ হয়। এই এক কাপ ময়দার জিলাপি মিশ্রণ তৈরি করতে আমার পানি লেগেছে 1/4 কাপ। আজকে জিলাপি বানানোর জন্য নিয়েছি পানির বোতল, আর বোতলের যে ক্যাপটা আছে ওইটা হচ্ছে গোল কোনো কিছু দিয়ে ছিদ্র করে নিতে হবে। আমি আগে থেকেই ছিদ্র করে নিয়েছিলাম, এখন হচ্ছে জিলাপির যে মিশ্রণটা ওইটা বোতলে ভরে নিতে হবে, আর বোতলের মুখটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আর পানির বোতলটা যাতে একটু পাতলা টাইপের থাকে ওইটাও খেয়াল রাখতে হবে। তারপর একটা সাইডে রেখে দিয়ে প্রথমে আমরা শিরা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 1 কাপ পানি, 3-4টার মতো এলাচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখা যাবে চিনিটা পুরোপুরি গলে গেছে আর শিরার এই মিশ্রণটা ঘন হয়ে গেছে। তারপর এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিতে হবে, যাতে এই শিরাটা খুব ঘন না হয়ে যায় আর জমতে না শুরু করে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলা একটা প্যান নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়েছে কিনা ওটা চেক করে নিতে হবে। তারপর এই পানের বোতল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির প্যাঁচ দিয়ে দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে তেলটা আরও বেশি গরম করে তারপর জিলাপিগুলো ছাড়তে হবে, তাহলে আরও অনেক বেশি ফুলে উঠবে। জিলাপিটা ভাজা হয়ে গেছে, যখন লাল হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে উঠিয়ে শিরাতে দিয়ে দিতে হবে। আমি একইভাবে আরও জিলাপি দিয়ে দিচ্ছি, আর তেলটা যদি ভালো করে গরম করে আমরা জিলাপিটা ছাড়ি তাহলে দেখা যাবে অনেক ফুলেছে। আর এভাবে করে উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নিতে হবে। আজকে সবগুলো জিলাপি একইভাবে বানিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে শিরাতে ডুবানোর পালা। তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে। এখন জিলাপিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, আর ভিতর পর্যন্ত অনেক বেশি রস ঢুকেছে। যারা ইনস্ট্যান্ট জিলাপি খেতে পছন্দ করেন, আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আমি আশা করছি আপনাদের জিলাপি দেখতেও ঠিক এরকমই হবে। আমার আরও নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।